হ্যালো ভি কেপি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের প্রকৃতি ব্যক্তিত্ব এবং ভাগ্য কেমন হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলি আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সবসময় আপনার হৃদয় দ্বারা পরিচালিত অর্থাৎ আপনার মনের দ্বারা পরিচালিত হন আপনি ন্যায় অন্যায় বুদ্ধি বিচার বিবেচনা যাই করুন না কেন আলটিমেটলি কিন্তু আপনার মন যা চায় আপনি তাই করেন আপনি প্রচণ্ড কোমল হৃদয়ের একজন মানুষ অতি সহজেই কিন্তু পরের দুঃখে আবেগপ্রবণ হয়ে পড়েন পরের দুঃখে কষ্ট পান এবং আপনি এতটাই দয়ালু ও কোমল হৃদয়ের একজন মানুষ যে কেউ যদি আপনার প্রবল ক্ষতি করে কিন্তু সে যদি পরে এসে আপনার কাছে ক্ষমা চায় তো আপনি সহজেই তাকে মাফ করে দেন তবে আপনার আত্ম অভিমান প্রবল আপনাকে কেউ অবহেলা করুক এটা কিন্তু আপনি একদমই পছন্দ করেন না আপনি কিন্তু কিছুটা আত্মকেন্দ্রিক ও আন্তরিক প্রথম জীবনে আপনি সকলকে খুব সহজেই বিশ্বাস করে নেন বা বিশ্বাস করে নেবেন কিন্তু যতই আপনার বয়স বাড়তে থাকবে আপনি কিন্তু ঠকতে ঠকতে অত্যন্ত কঠোর সাবধানী এবং হিংসুটে প্রকৃতির হয়ে উঠবেন আপনি প্রচন্ড উচ্চবিলাসী একজন মানুষ এবং দৃঢ়প্রতিজ্ঞ আপনি যেটা ভাববেন সেটা আপনি শেষ পর্যন্ত করেই ছাড়বেন আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে আপনি সবার মতামত নেবেন সবার কথা শুনবেন কিন্তু শেষে নিজে যেটা ভাববেন সেটাই কিন্তু করবেন আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের জন্য বন্ধুত্ব নির্বাচন কিন্তু ভীষণ ভাইটাল বাজে সঙ্গে পড়লে কিন্তু আপনারা চূড়ান্ত বাজে পথে চালিত হতে পারেন আপনারা যে কোনো ব্যক্তির সঙ্গে মিশলেও সবার থেকে একটু দূরত্ব বজায় রেখে সবসময় চলাফেরা করেন আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সিক্রেট অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন এদিক থেকে একটু সাবধানে থাকবেন তবে আপনারা প্রচন্ড পরিমাণে কাজ পাগল কর্মহীন অবস্থা আপনাদের কাছে মৃত্যুর থেকেও কঠিন বলে মনে হয় তবে আপনাদের জন্ম ছকে যদি দারিদ্র দোষ বা গ্রহণ দোষ অর্থাৎ রাহুর সঙ্গে যদি চন্দ্র বা রবি যুক্ত হয় বা একে অপরে সমসপ্তমে বসে থাকে বা রবি শুক্র যদি অশুভ ভাবে অশুভ ভাব প্রতিদের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দোষগুলির প্রতিকার না করলে জীবনে কখনোই সফলতা পাবেন না ভাগ্য আপনার অনেক সৌভাগ্যশালী আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন কিন্তু ওই যে দোষগুলো বললাম তার যথাযথ প্রতিকার করা উচিত না হলে কিন্তু জীবনে বেশি দূরে এগোতে পারবেন না এবং এই দোষগুলি সম্পর্কে আমি এর পূর্বে ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন উপরের কার্ড অথবা পেয়ে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের জন্য স্মরণীয় বছরগুলি হলো ১৯ বছর ২৯ বছর আটত্রিশ বছর আটচল্লিশ বছর এবং সাতান্ন বছর বিবাহের ক্ষেত্রে বলব তুলনামূলক আপনাদের বিবাহিত জীবন সুখের হবে শ্রাবণ মাস অগ্রাণ মাস মাঘ মাস এবং চৈত্র মাসে জন্মানো জাতক বা জাতিকাদের সঙ্গে কিন্তু বিবাহ করা আপনাদের জন্য অশুভ এবং আশ্বিন মাস পৌষ মাস ফাল্গুন মাস ও আষাঢ় মাসের জাতক বা জাতিকাদের সাথে বিবাহ করা কিন্তু আপনাদের জন্য শুভ বন্ধুত্বের ক্ষেত্রে বৈশাখ মাস পৌষ মাস ও ফাল্গুন মাসে জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুত্ব করা আপনার জন্য শুভ এবং মাঘ মাস ও চৈত্র মাসের জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুত্ব করা কিন্তু আপনাদের জন্য অশুভ আপনাদের জন্য শুভ বর্ণ হল সোনালি হলুদ এবং কমলা ও লাল তো আজকে এই পর্যন্ত ওই বাকি মাস ফলগুলি এর পরবর্তী ভিডিওয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে টাচ করুন ধন্যবাদ